আমি একজন স্লোগান মেকার হিসেবে মিরপুর শুধু নয় নেত্রীও জানে আমি প্রচুর ভালো স্লোগান দিতে পারি। যদি মিথ্যা কথা বলি জনগণের বিচার করবে, আমি যদি সত্য কথা বলি জনগণ অবশ্যই 7 তারিখ আমার পক্ষে রায় দিবে। আলমগীর শিকদার লটন, রবীন ভাই জনগণের সাড়া পাচ্ছেন, জনগণ তাকে চায়, আপনার কি অবস্থা? রবীন ভাই আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি, এই নির্বাচনে একটি বড় দল এবং তার জোট অংশ নিচ্ছে না, আপনারা যারা সমমনা তাদের মধ্য থেকে কেউ কেউ স্বতন্ত্র হয়েছেন, আপনি রূপনগর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায়ও দলীয় প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রতীকে, কেন দাঁড়িয়েছেন, কি উদ্দেশ্যে? ধন্যবাদ এসএটিভিকে এবং আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে আমি 189 ঢাকা 16 আসনে সর্বস্তরের আমার ভোটার ভাই বোনদেরকে আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আজকে প্রচারণার শেষ দিন ছিল, আমি প্রতীক পাওয়ার পর থেকে আমার ঢাকা 16 আসনে আমি অলি গলিতে প্রতিটা পাড়া মহল্লায় এলাকায় আমি জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করেছি। তারা আমাকে অভূতপূর্ব দোয়া ভালোবাসা স্নেহ মায়া দিয়েছে, তারা আমাকে এগিয়ে যাওয়ার জন্য বলেছে। আমি ঢাকা 16 আসনে সবাইকে আগামী 7ই জানুয়ারি যে শুভদিন নির্বাচনের দিন সেদিন ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে আমি শুরু করছি আপনার প্রশ্নের উত্তরে। প্রথমে বলতে চাই যে বাংলাদেশে বর্তমান যে নির্বাচনটি হতে যাচ্ছে, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন মানবতার মা শেখ হাসিনা পা এবং বাংলাদেশ আওয়ামী লীগ শত চেষ্টা করেছিল সকল দলকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য। সেখানে জাতীয় পার্টি বাংলাদেশের বৃহত্তম তৃতীয় দল, তারা অংশগ্রহণ করেছে, কল্যাণ পার্টিও অংশগ্রহণ করেছে, এখানে অনেকগুলো দলই অংশগ্রহণ করেছে, বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। আমরা দলের কাছে মনোনয়ন চেয়েছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগের কাছে নৌকার মনোনয়ন চেয়েছিলাম, আমরা প্রধানমন্ত্রীর সাথে গণভবনে সাক্ষাৎ করেছিলাম, তখন প্রধানমন্ত্রী আমাদেরকে ছোটোবেলাতে 36 বছর যাবৎ রাজনীতি করি, আমরা সারা জীবন নৌকাকে লালন করেছি, পালন করেছি, বঙ্গবন্ধু আদর্শ বুকে ধারণ করেছি, শেখ হাসিনার নেতৃত্বের প্রতি গতিশীল আস্থাশীল থেকে রাজপথে সকল সংগ্রাম লড়াইয়ে আমরা মাঠে ছিলাম। এবার একটি সুযোগ করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, দেখতে চেয়েছেন পরপর 3 বার এমপি, বারবার এমপি হয়, তারা তৃণমূলের সাথে তাদের কি সম্পর্ক, তারা তৃণমূলকে কতটুকু মূল্যায়ন করে, সেই সুযোগে মাননীয় প্রধানমন্ত্রী একটি সবুজ সংকেত দিয়েছিল যদি কেউ জনপ্রিয়তা থাকে তাদের এলাকায় তারা নির্বাচন করতে পারবে। সেই প্রেক্ষাপটে আমি যখন এলাকা আসলাম, এলাকা আসার পরে আপনারা জানেন স্বতন্ত্র নির্বাচন করতে হলে ভোটারের 1% ভোটারের প্রয়োজন, তখন আমাকে আমার নেতাকর্মীরা বলল আপনি নির্বাচন করেন, তখন আমি যখন বললাম ঠিক আছে নির্বাচন করব, রাজি হলাম, আমাকে আমার ঢাকা 16 আসনের আমার 4448টা আইডি কার্ড লাগে, আমাকে প্রায় 10,000 আইডি কার্ড মাত্র 2 ঘন্টার নোটিশে আমার কাছে চলে আসলো এবং সেটা আমি পূরণ করে আমি কম্পিউটারে ভোটারদের নাম পূরণ করে আমি নমিশন পেপার জমা দিলাম, মনোনয়নপত্র বৈধ হলো, আমি প্রতীক পেলাম, আমি মাঠে নেমেছি। আমি মাঠে নেমেছি এই কারণে বিগত 15 বছর যাবৎ আমাদের সরকার ক্ষমতায়, আমাদের সরকার রাষ্ট্রীয়ভাবে সমগ্র বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন করেছে। আমার ঢাকা 16 আসনের ব্যাপারটা একটু আলাদা। আমি আপনাকে বলতে চাই আমি সদ্য সমাপ্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পা মনোনয়ন দিয়েছিলেন, আমি সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, সে নির্বাচনে আমি বিপুল ভোটে নির্বাচিত হই, যাহা বাংলাদেশের সকল মিডিয়াতে বেসরকারিভাবে আমি নির্বাচিত হয়েছি, ব্রেকিং নিউজে চলে আসছিল। তখন আমার নেতাকর্মীরা আমার সারা মিরপুরবাসী শুধু না ঢাকার শহরে অনেকে দেখেছে যে আমি বিজয় লাভ করেছি, অনেকে ঘুমিয়ে পড়েছে, রাত 1:30 বাজে আমাদের বর্তমান যিনি এমপি উনার যুগ সাজনে আমাকে রাতে 1:30 বাজে পরাজয় ঘটানো হয়। এই 3.5 বছর আমি এই নির্বাচনকে চ্যালেঞ্জ করেছি, আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন মানবতা মার সাথে নির্বাচনে 4 দিন পর দেখা করেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছে, বলেছে তুমি দুঃসময়ে আমার বিপি, তুমি রাজনীতি করো। আমি 36 বছর যাবৎ এই ঢাকার 16 আসনের মাটিতে পিসজালা পথে আমি লক্ষ কোটি স্লোগান দিয়েছি, আমি আন্দোলন সংগ্রাম করে যা মিরপুরের মানুষ জানে, সেই প্রেক্ষাপটে আমি ট্রাইব্যুনালে মামলাও করেছিলাম, মামলায় ভোট গণনার আদেশও পেয়েছিলাম, তারপরে যাই হোক জাতীয় নির্বাচন চলে আসার কারণে আমি আর হাইকোর্টে যাই নাই। এখন কথা হচ্ছে ওই যে আমার ঘুমিয়ে পড়া এবং আমার যে অভিমানী আমাদের যারা
আওয়ামী লীগের নেতাকর্মী, পঁচাত্তরের পরবর্তীতে যারা এই মিরপুরের মাটিতে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করেছিল, আজকে অনেকেই আজকে কিন্তু আওয়ামী লীগ থেকে চলে গিয়েছে। আমি আপনাকে অতীতে ফিরতে চাই। আমি বর্তমান সংসদ ইলিয়াসউদ্দিন মোল্লা তিনবার জাতীয় সংসদ সদস্য হয়েছেন। আমি এই তিনবার যেহেতু আমি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমি ওনার নির্বাচনী মিটিংগুলো পরিচালনা করেছি। আমি একজন স্লোগান মেকার হিসাবে মিরপুরে শুধু নয়, নেত্রীও জানে আমি প্রচুর ভালো স্লোগান দিতে পারি। লক্ষ কোটি বার ওনার জন্য নৌকায় ভর্তি স্লোগান দিয়েছি। কি অন্যায় করেছিলাম আমি সেদিন? আমাকে তো দল মনোনয়ন দিয়েছিল, উনি তো দলের এমপি, উনি শেখ হাসিনাকে এত ভালোবাসেন, উনি সেদিন স্বতন্ত্র প্রার্থীকে উনি নির্বাচনে দাঁড় করিয়ে দিয়েছেন আমার বিরুদ্ধে। আমার কি অপরাধ? আমার অর্থ নেই, আমি সততা আশায় রাজনীতি করেছি। বঙ্গবন্ধুর কথা যখন বুঝতে শিখেছি, আমি দুটি বাণী নিয়ে আমি রাজনীতিতে প্রবেশ করেছি। প্রথমটি হচ্ছে, বঙ্গবন্ধু বলেছিলেন রাজনীতিবিদদের প্রথম থাকতে হবে সৎ। আমি সৎ একজন রাজনীতিবিদ, মিরপুরের সকল মানুষ জানে। দ্বিতীয় থাকতে হবে মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, মানুষকে বুঝতে হবে, মানুষকে কাছে টানতে হবে। সেই প্রেক্ষাপটে আমি মানুষকে ভালোবাসি। মানুষ আমার কাছে, গরিব মানুষ, বস্তির মানুষ, আপনি বলেন অবাঙালি এবং যত মানুষ আছে সবাই আমার কাছে আসে। আমি ছোটবেলা থেকে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত। আমি মিরপুর রবীন্দ্র ভাই, এই যে আজ প্রচারণার শেষ ছিল, শেষ দিন ছিল, এই প্রচারণার সময় আপনার কি মনে হয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সরকারের কোনো পক্ষ থেকে আপনার উপর কোনো চাপ প্রয়োগ করা হয়েছে, বা লেভেল প্লেয়িং ফিল্ড ছিল কিনা, বা আপনি অনেকটা মুক্তভাবে প্রচারণা চালাতে পেরেছেন কিনা? সরকারের পক্ষ থেকে আমার প্রতি কোনো চাপ আসেনি। বরঞ্চ আমি আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে আমি গিয়েছি, বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা আমাকে আশীর্বাদ করেছে, যদি তুমি যদি জনগণকে আকৃষ্ট করে ভোট কেন্দ্রে এনে ভোট নিয়ে জিততে পারো, আমরা তোমাকে ফুলের মালা দিয়ে গ্রহণ করে নিব। আমাকে কোনো চাপ দেওয়া হয়নি। হ্যাঁ, আমি কথার হারিয়ে ফেললে হবে না, আমার কথাটা সেখানেই আমি আপনাকে এক মিনিট শেষ করব। আমি ওই তখন আমার তো কোনো অপরাধ ছিল না। এবার আমাকে আমার এলাকার জনগণ বলছে, যেহেতু এখানে বিএনপি নেই, নির্বাচনে উনি নির্বাচন করবে একা, আপনার সময় আপনাকে যখন আওয়ামী লীগ মনোনয়ন দিল, উনি এত খাঁটি আওয়ামী লীগ, উনি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে করলো, আসেন না আমরা দেখি আপনাকে স্বতন্ত্র নিয়ে আপনি কতটুকু কী করতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে, আমি ঢাকা 16 আসনের, জনগণ আমার কথা শুনছে, জনগণ জানে আমি আজকে আপনাদের এখানে এসেছি। জনগণ আমার যদি মিথ্যা কথা বলি জনগণের বিচার করবে, আমি যদি সত্য কথা বলি জনগণ অবশ্যই 7 তারিখ আমার পক্ষে রায় দিবে। বিপিএস আলাউদ্দিন রবিন, আমি আপনার কাছে আবার আসবো।